আপনারা শুনছেন বঙ্গদর্শনের পডকাস্ট। Una mattina mi sono alzato, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Una mattina mi sono alzato, io dove altro li vado? Oh partigiano, portami via, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Partigiano, portami via, che mi sento di morire. 2000-এর একদম শুরুতে ব্যান্ড মিউজিক করা শুরু করি, ক্লাস 11-এ পড়ি তখন। সবে কলেজে ভর্তি হয়েছি সেই সময় থেকে, কিছু বন্ধুবান্ধবদের একসাথে তাদের পাল্লায় পড়েই ব্যান্ড মিউজিক করা শুরু। এবং সেখান থেকে প্রথম অনুষ্ঠান, ব্যান্ডের সাথে প্রথম অনুষ্ঠান আমার মনে আছে 2001 সাল আশুতোষ কলেজের যে হলটা ছিল সেখানে, তো সেটা প্রথম অনুষ্ঠান হয় এবং সেটা করে আমরা প্রচণ্ড রকমভাবে অনুপ্রাণিত হয়ে যাই। এই যে পুরো আমাদের সাথে তখন পরশ পাথর বোধহয় গেস্ট ব্যান্ড ছিল, এবং তাদের পারফরমেন্স দেখে যে বাংলাতে এরকম গান হচ্ছে, তার সাথে আরও ব্যান্ড ছিল, বোধহয় ক্যাকটাসও ছিল সেটাতে, ইফ আই এম নট রং। 2001 সালের ঘটনা অনেকদিন হয়ে গেছে, তো সেটা তো ভীষণ রকমভাবে তখন আমরা অলরেডি ওনাদের গান শুনে ইনফ্লুয়েন্স ছিলাম যে বাংলাতে এরকম এই আওয়াজটা হচ্ছে, এই সাউন্ডস্কেপে কাজ হচ্ছে, তার কারণ তার আগে একমাত্র ইংরেজি গানেই আমি এই সাউন্ডস্কেপটা শুনেছি। বাংলা গানে যে এরকম হতে পারে সেটা আমার কোনো আইডিয়া ছিল না। মহিনের ঘোড়াগুলির গান অবশ্যই ততদিনে আমার তার আগেই শোনা হয়ে গেছে, কিন্তু মহিনের ঘোড়াগুলির গান আর এই গানের মধ্যে ডিফারেন্স ছিল একটাই, আমার মনে হয়েছে সাউন্ডটা হয়তো দুটোর একটু আলাদা ছিল। তা মহিনের ঘোড়াগুলিতে অনেক বেশি নাইলন স্ট্রিং গিটারের ব্যবহার, ল্যাটিন পারকাশনের ব্যবহার এগুলো ছিল, আর এটা ছিল একেবারেই আউট অ্যান্ড আউট। পরশ পাথরের কথা বলছি না, বা ক্যাকটাস বা তারপর ফসিলসের কথা যদি বলি, সেটা ছিল একেবারেই রক মিউজিকের যে ধাঁচটা, এবং তখন আমাদের বয়স কম, তখন ওই ডিস্টরশন গিটারের আওয়াজ শুনলেই রক্ত গরম হয়ে যেত আর কি, এরকম একটা ব্যাপার। তো পরবর্তীকালেও সেই তখনকার যে এই ব্যান্ডগুলো আমাদের ওপর প্রভাব ফেলেছিল, পরবর্তীকালের কাজেও সেই প্রভাব এসেছে। আমার যখন অ্যালবাম পরে বেরোয় এমটি স্পেসেসের সাথে, জীবনবৃত্ত বলে একটা অ্যালবাম ছিল যেটা আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ করেছিলাম 2008 সালে, সেখানেও এই ধরনের গানের ইনফ্লুয়েন্স ছিল অবশ্যই, এই সাউন্ডস্কেপটার, তার সাথে নিজেদের চিন্তা ভাবনাও ছিল অনেকটা। জানো কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, জানো কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা বলে, জানো কিছু পরবর্তীকালে। এখন সমন্তকেন মেটস যখন করি তখন এখনকার ব্যাপারটা একটু আলাদা, তার কারণ এই রক মিউজিকের সাথে সাথে আরও অনেক রকম মিউজিক একসাথে মিলে গেছে, তার কারণ এত বছরের শোনা, রক মিউজিকের বাইরে গিয়েও ওয়ার্ল্ড মিউজিক শুনেছি অনেক বেশি, আগের চেয়ে অনেক বেশি ট্রেডিশনাল বাংলা গান শুনেছি, বা বলতে পারি আইরিশ ফোক, ব্লুগ্রাস মিউজিক, এগুলো নিয়েও একটু নাড়াঘাটা হয়েছে। তো এখন সেগুলো করে এসে যখন গান তৈরি করি বা গানের সাউন্ডস্কেপ নিয়ে ভাবি, রক মিউজিক ভাবলেও সেটার মধ্যে হয়তো, মানে আমি যদি কর্ডের কথা বলি, আমাদের এই যে মিউজিকটা এটাতে তো কর্ডের একটা ভীষণ রকমের মাহাত্ম্য আছে, তো স্ট্রাকচার, কর্ড স্ট্রাকচার এই সমস্তর ওপর সেটার একটা প্রভাব থাকে আর কি সবসময়। আমার সাথে যারা কাজ করে
করেন আমার ব্যান্ডে, প্রত্যেকেই আমাদের মোটামুটি একই রকম অন্তত ছোটবেলাটা কেটেছে আর কি। বাংলা গানের কথা যদি বলি, আমরা প্রত্যেকেই এই ব্যান্ডগুলো শুনে বড় হয়েছি, ক্যাকটাস, ফসিলস, পরশ পাথর, এটসেট্রা, আরও অনেক সুন্দর, লক্ষ্মী ছাড়া আছে। তারপরে সিঙ্গার সং রাইটার্সদের মধ্যে আমি যেরকম কবির সুমনের ভীষণ রকমের গান, ওনার গানের ভক্ত, এবং অঞ্জন দত্ত, কবির সুমন, নচিকেতা চক্রবর্তী, এগুলোও তখন শুনেছি প্রচণ্ড রকমভাবে। গান লেখার যে ব্যাপার, এর থেকে ইন্সপায়ার্ড হয়েছি তো। এবং তাদের যে সাউন্ডস্কেপ, কবির সুমনের যে সাউন্ডস্কেপটা ছিল যে উনি একা গিটার বাজিয়ে যে গানগুলো করতেন, সেগুলো আমার বেশি ভালো লাগে আর কি। সাউন্ডস্কেপের কথা যদি বলি, গান হিসেবে বলছি না, আমার ওই সাউন্ডস্কেপটা বেশি পছন্দ। অঞ্জন দত্তর যেরকম একেবারেই একটা ওই কান্ট্রি মিউজিকের বা ব্লুজের ইনফ্লুয়েন্স ছিল, তো এইগুলো আমাদের গানে তো অবশ্যই রিফ্লেক্টেড হয়েছে পরবর্তীকালে, বিভিন্ন রকমভাবে এসেছে আর কি। ও পার্টি জানো, ও তামি বিয়া, ও বেলা চাও, বেলা চাও, বেলা চাও, 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 পার্টি জানো, ও তামি বিয়া, কে মি সেন কদি মরি। ওয়ার্ল্ড মিউজিক আমার খুবই পছন্দের জায়গা। ওয়ার্ল্ড মিউজিক শুধু নয়, তাছাড়াও যে অল্টারনেটিভ যে মিউজিকটা, মানে ইন্ডি ফোক, ইন্ডি রক, এই সমস্তগুলো, আফ্রিকান মিউজিক ভীষণ রকমভাবে অনুপ্রাণিত করেছে আমাকে। যেমন আলি ফারকাতুরের কথা যদি বলি, ওনার গান, ওনার মিউজিক, তুমানি দিয়াবাতে কোড়া বাজানো, কিছুদিন আগে কিছু মানে খুব খারাপ একটা খবর পেলাম যে উনি আর আমাদের মধ্যে নেই, এটা কিছুদিন আগেই ঘটেছে, এক দু মাস হয়েছে সবে। সো ওনার মিউজিক আমাকে ভীষণ রকমভাবে ভাবিয়েছে আর কি। বাবা মালের মিউজিক, তারপরে বিভিন্ন ব্লু গ্রাস ব্যান্ডস, ব্লু গ্রাস মিউজিক, কিছু আইরিশ ফোক মিউজিক যেটা একটু আগেও বলছিলাম, এগুলো ভীষণ রকমভাবে আমার পছন্দ। জন হার্টফোর্ডের বাজনা ভীষণ পছন্দ, ওনার ব্লুগ্রাস বাজনা। তারপরে আমার প্রচণ্ড রকমভাবে বিলি মনরোর কথা বলতে পারি। হ্যাঁ, তো এই এই রকম এই গান বাজনাগুলো আমাকে ভীষণ রকমভাবে ভাবিয়েছে একটা অন্য রকমের সাউন্ডস্কেপ নিয়েও, রক মিউজিকের বাইরে এসে কাজ করার জন্য।